গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে না, ত্রিপুরাল্যান্ডও মানে না, গ্রেটার ইউনিটি চাই ভারতীয় জনতা পার্টি। প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরাল্যান্ডের বিষয়ে এভাবেই দলের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্য সভাপতি মানিক সাহা। 2023-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতির পারদ যেন জড়িয়ে উঠেছে। শাসক ও বিরোধী দলের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। দীর্ঘ চার বছর ধরে আইপিএফটির পৃথক ত্রিপুরাল্যান্ডের ইস্যুকে খাটো করে দেখার পর নির্বাচনের এক বছর আগে ত্রিপুরাল্যান্ড ইস্যুতে দলের অবস্থান ফের স্পষ্ট করলেন প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে মানিক সাহা স্পষ্ট করে বলেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে না, ত্রিপুরাল্যান্ডও মানে না, গ্রেটার ইউনিটি চাই ভারতীয় জনতা পার্টি। সাংবাদিক সম্মেলনে ডক্টর মানিক সাহা বলেন, 11 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত মণ্ডলে শুরু হবে দলের বিভিন্ন আন্দোলন কর্মসূচি। 13 এপ্রিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা এবং অন্যান্য কৃষক প্রকল্পের যারা সুবিধাভোগী রয়েছে তাদেরকে নিয়ে হবে জনসভা। রাজ্যের প্রতিটি জেলায় হবে এই জনসভা। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা আপনারা সবাই জানেন যে অলরেডি ত্রিপুরাতে 244,319 আমাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যে লাভার্থীরা আছেন তাদেরকে প্রায় 400 কোটি টাকার উপরে অলরেডি দেওয়া হয়ে গেছে এবং সারা ভারতবর্ষের মধ্যে 12.35 কোটি প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় লাভার্থীরা পেয়েছেন। তো সেই উপলক্ষে 13 এপ্রিল 2022 জেলাভিত্তিক কিষাণ সম্মান নিধি, ফসল বীমা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষি সেচ যোজনার লাভার্থীদের নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা বলেন, 15 এপ্রিল রাজ্যের সমস্ত স্বনির্ভর দলগুলিকে নিয়ে হবে সভা, 16 এপ্রিল হবে অসংগঠিত শ্রমিকদের নিয়ে সম্মেলন। রাজ্যে বর্তমানে 8,02,000 অসংগঠিত অংশের শ্রমিক ভারতীয় মজদুর সংঘের সভ্যপদ নিয়েছেন। আমরা ব্লক ভিত্তিক জনজাতির স্বসহায়ক এসএইচজি দল নিয়ে সভা আমরা করবো, সেলফ হেল্প গ্রুপ, এবং সভার কেন্দ্রীয় রাজ্য সরকারের জনজাতিদের কল্যাণ এবং জনজাতির স্বসহায়ক দলে আর্থসামাজিক উন্নয়নে কি কি কাজ করেছেন তা নিয়ে আলোচনা আমরা করব। মাননীয় সাংসদ এবং বিধায়ক জেলা ভিত্তিক এবং জনজাতিদের নিয়ে খেলাধুলার অনুষ্ঠান। প্রসঙ্গত, 11 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত লাগাতার কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির মধ্য দিয়ে দলের কর্মীদের জনসম্পর্ক আরো সুদৃঢ় করবে দল। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।